যাত্রা পথ বোঝা, আমরা 24 ঘন্টা যাত্রা পথ, আমাদের যাত্রা চলক। যেদিন থেকে জমিনে পা রাখছে, মার পেটের থেকে যেদিন থেকে আসছে, ওদিন থেকে আমাদের যাত্রা চলক। আমরা সবাই যাত্রী, আমরা ঘুমাই আমাদের যাত্রা থামে না, আমরা থামি তারপর আমাদের যাত্রা থামে না, আমরা উদাসীন হই আমাদের যাত্রা থামে না। আমরা কবরের যাত্রী সবাই, মৌতের যাত্রী সবাই, আখেরাতের যাত্রী সবাই। দুনিয়ার কোনো মেশিন নাই, কোনো টেকনোলজি এখনো আসে নাই যে আমার যাত্রাকে প্রতিরোধ। সত্য এটাই মেনে নেন, যদিও মন মানতে চাবে না, যুবকের যৌবন মানতে চাবে না, শিক্ষিতদের শিক্ষা মানতে চাবে। আজকাল আমাদের সমাজের হাজারো শ্রেণীর মানুষ আছে এটা মানতে চাবে, কিন্তু সত্য এটাই, যাত্রার প্রতিরোধ করা যায় না। যদি প্রতিরোধ করা যাইত, তাহলে ফিরোজ শাহীকে এই গানে কোনোদিন জান দিতে হতো না। নিজের হাতের লেখা আর নিজের গাওয়া 1 মিনিটের নাই ভরসা, আর এই গানের ভিতরে তাকে জান কোনোদিন দিতে হতো না। আল্লাহ কোনোদিন সত্যায়িত করতেন না। পিতা আমাদের প্রতিরোধ করা যাবে, চলে যাব গন্তব্যে পৌঁছবো, এই জন্য আমি একটু পিছের থেকে নিয়ে যেতেছি আপনাদেরকে। দুটা জিনিস আমাদের ভাবা উচিত, অতি সত্তর ভাবা উচিত, কেননা কার যাত্রা কখন শেষ হবে কেউ জানে। এই জন্য আল্লাহ কিন্তু সতর্ক করছেন আমাদেরকে, যদি না করতেন তাহলে আঙ্গুল আমরা উঠাইতে পারতাম, যে আপনি আমাদেরকে সতর্ক করেন নাই। যুবকদেরকে আগে সতর্ক করছেন, শাবাব লা ইয়াক্তার শাবাব, যুবক যৌবনের তরঙ্গ বা জোয়ার তোমাকে যেন বিমুখ না করে। কাম্মির সব সাবাকা কাকিলার বউ, কত যুবককে তোমরা যৌবন সহ কবরের খোলে শোনা। আমাদেরকে সতর্ক করছেন ইবনে আদম, লা তাফরাহ বিদুনিয়া আদিকা, মানুষ দুনিয়ার উন্নতি চাকচিক্য যেন তোমাদেরকে বিমুখ না করে। ফাইন্নাকা কায়রাবুল খালক, তুমি চিরঞ্জীব। যদি দুনিয়ায় চিরদিন কেউ থাকতেন, তাহলে এক ব্যক্তিত্ব ছিল, তাকে আমরা চিনি, একজনই ছিল, উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি চিরদিন থাকতেন, কেন ওনার জন্যই সব তৈরি, ওনার সুবাদেই সব কিছুর অস্তিত্ব। আপনার আমার অস্তিত্ব ওনার সুবাদ, ওনার সুবাদেই আপনার আমার উপরে কুদরতি হাত 3 বার লাগছে, নাহলে কোনোদিন লাগত। অস্তিত্ব লগ্নে 1 বার লাগছে, বাছাই লগ্নে 2 বার লাগছে। আপনি আর আমি সব ইচ্ছার উন্মতে মোহাম্মদি হয়ে আসবে। আল্লাহ বাছাই করছে, আমাদের নির্বাচিত করছে। আও আল্লাহ নিজেই বলতেছে, আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছে উম্মতে মোহাম্মদি হওয়ার জন্য। তৃতীয় হাত লাগছে আল্লাহ, আল্লাহ আমাদের সবার উপরে চিহ্ন লাগাইয়া দিছে, যেন মানব গোষ্ঠীর ভিতরে আমরা হারায় না যাই, কেয়ামতের দিন আমাদেরকে খুঁজা বাহির করতে কোনো কষ্ট না হয়, এই জন্য চিহ্ন লাগাইয়া দিছে। এই জন্যই আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, এই মানব গোষ্ঠীর থেকে আপনি আমাদেরকে খুঁজা পাবেন তো পাবেন কি করে? আল্লাহ রাসূল বলছে, তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে, তোমরা যখন উঠবে নামাজের জায়গার থেকে, যেই যেই জায়গায় নামাজের ব্যবহার হতো, পুজুর যতটুকু ব্যবহার হতো, এতটুকু জায়গার থেকে নূর ফুটা বাহির হবে, আর কারো বাহির হবে না। বিদায় আলো দেখা আমি তোমাদেরকে চিনি। এরকম হাজারো জিনিস আমরা পাইছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার বলতে গেলে আবার আমার আলোচ্য বিষয় হারায় যায়, কিন্তু বলতেও মনে চায়, কেন আজকে আমার কোন সমাজের কোন লোকেই নবী চিনে না, নবীকে নিয়ে আলোচনা করে না, নবীকে নিয়ে ভাবে না, যে আমি নবীর কারণে কি পাইলাম। আমি তো 3টা দেখাইলাম, এরকম 300 দেখানো যায়। এই উম্মত সব কিছু পাইছে নবীজির কারণে, সর্বশ্রেষ্ঠ উম্মত, সব কিছু আমরা পাইছি। যেটাই বলেন ওলামা যত কিছুর আলোচনাই করুক না কেন, সব কিছু আমরা নবীজির কারণে পাইছি। মানুষ সৃষ্টির সেরা এতে কোনো সন্দেহ নাই, কেননা যিনি সৃষ্টি করছেন উনি ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ সৃষ্টির সেরা। আর একদিকে সেরা না, সর্বদিকে সেরা, কিন্তু কিছু দিক যদি নেওয়া নেই, প্রথম দিক যদি নেই যে মানুষের মতো বিবেক বুদ্ধি বিদ্যা আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেখে,
যেমন বিবেক দিছেন, তেমন বুদ্ধি দিছেন, তেমন বিদ্যা দিছেন। বর্তমান দুনিয়াটা এটার একটা জ্বলন্ত প্রমাণ। উন্নত দুনিয়াটা, টেকনোলজি সমৃদ্ধ দুনিয়াটা, বিজ্ঞানসম্মত দুনিয়াটা, এটা জ্বলন্ত প্রমাণ যে মানুষের বিবেক বুদ্ধি বিদ্যার বলে দুনিয়াটা কোত্থেকে কোথায় এসে দাঁড়ায়। এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই যে মানুষের বিবেকের বুদ্ধির বিদ্যার কারণে আজকে সকলের হাতে মুঠো ফোন তার বিহীন। এইখানে ডায়াল করতে দেরি, কয়েক সেকেন্ডের ভিতরে আমেরিকাতে বাঁচতে দেরি করে। যদিও আমাদের এখান থেকে 16-17 হাজার কিলোমিটার দূর, তারপরও 2-3 সেকেন্ডের ভিতরে ওইখানে বাঁচতে দেরি করে না। এটাই মানুষের বিবেক বুদ্ধি বিদ্যার পরিচয়। ঠিক ওই বিবেক বুদ্ধি বিদ্যা মানুষটাকে একটু ভাবাবো আপনাদেরকে, যে আমাদের একটু ভাবা উচিত, চিন্তা করা উচিত। কেননা আল্লাহ চিন্তা ক্ষমতা দিছে বিদায়, মানুষ চিন্তা করতে পারে। মানুষের মতো কোনো সৃষ্টিকে আল্লাহ চিন্তা ক্ষমতা দেন নাই, আর চিন্তা শক্তিও দেন না। মানুষ চিন্তা করতে পারে কিন্তু অন্য কোনো প্রাণী চিন্তা করতে পারে, তার চিন্তা ক্ষমতা আল্লাহ তাকে দেন না। আর মানুষকে শুধু আল্লাহ চিন্তা ক্ষমতা দিয়েছেন এটা না, আবার চিন্তা ক্ষমতার মূল্যায়নও দিয়েছেন। যদি সেই চিন্তা ক্ষমতাটা সঠিক, আমি মধ্যখানে একটা কথা বলে নিতেছি, আমার কথায় কিন্তু শুনে পাবে না, এরকমই কথা হবে, ধ্যান দিয়া শুনলে হয়তো বুঝে আসতে, কিন্তু ধ্যান দিয়া শুনতে হবে, নাইলে বুঝে আসবে না। যেটা বলতেছিলাম, মানুষের চিন্তার বিনিময় দিছেন, যদি চিন্তা সঠিক হয় কতটুকু বিনিময় দিছেন, সামান্য সময়ের চিন্তার বিনিময়ে মানুষ 60-70 বছর বন্দেগীর দ্বারা, যেখানে ইবাদতের দ্বারা, যেখানে নাপোজ, সামান্য সময় চিন্তার দ্বারা এর চেয়ে আগে যায়, এর চেয়ে বেশি সওয়াব মিলে। তাহলে বোঝা গেল আমাদেরকে আল্লাহ চিন্তা ক্ষমতা দিছেন, চিন্তার মূল্যায়নও দিছেন, দামও দিছেন। আমাদের চিন্তা করা উচিত বেশি না, দুটা জিনিস। দুটা জিনিস যদি আমি চিন্তা করতে পারি, তাহলে আমার বিশ্বাস আমার সমাজের প্রত্যেকের সামনে রাস্তা উন্মোচিত হবে, রাস্তা খুঁড়া যাবে, সে সঠিক রাস্তা সমাজের সন্ধান পাবে। আর যদি চিন্তা না করলো, তাহলে এই ছোট জীবনটা কিন্তু কেটে যাবে, এটাকে ধরে রাখার কোনো পাওয়ার ব্যাংক এখনো আসে না, আর কোনো দিন আসবে না। বিদ্যুৎকে ধরে রাখার জন্য পাওয়ার ব্যাংক আছে, হ্যাঁ ব্যাটারি আছে, নাই মিলে হাইব্রিড গাড়ি আসলো তো আসলো কি করে, সে চার্জকে ধরে রাখে, কিন্তু আজ পর্যন্ত আমাদের জীবনের গতিকে ধরে রাখার জন্য কোনো পাওয়ার ব্যাংক আসবে, আর কোনো দিন পাওয়ার ব্যাংক আসবে। আমার বয়ানে আওয়াজ হবে না, কিন্তু শুধু কান পাইতে শুনবে, আওয়াজ না। আমরা শুনতে আসছি, আমাদের কাঁধে চড়ে আরেকজনও আসছে, উনি চাবে না আমরা মনোযোগ দিয়ে শুনি। কেননা মনোযোগ দিয়ে যদি শুনি, তাহলে আল্লাহর ওয়াদা আছে, ফাস্তামিউ ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, নিঃসন্দেহে তোমাদের উপরে দয়ার চাদর বিছানো হবে, দয়ার চাদরে তোমাদেরকে ঢাকা হবে। কিন্তু আমাদের কাঁধে বা সঙ্গে যিনি আসছেন, উনি আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে দিন না, ওই হুল্লার ভিতরে রাখবে, যেন ভালো মতে না শুনে। ওয়াজ ফর্মালিটি ছিল, হয়ে গেছে, কাল সকাল থেকে দেখা গেল কারো জীবনে কোনো প্রভাব পড়ে নাই। আর এইভাবে যদি ওয়াজ চলতে থাকে সারা জীবন, আর জীবনের উপরে যদি প্রভাব না পড়ে, তাহলে আমি হারা যাব, আমার দুশ্মন জিতা যাবে। এই জন্য চুপচাপ মনোযোগ সহকারে শুন। তো যেটা বুঝাইতেছি না, যে জীবনকে ধরে রাখার কোনো সুযোগ নেই, ছোট জীবনটা কেটা যাবে, কেটা যাবে সত্য। 60-70 পাবো এটাও বলতে পারবো, কেন না কোনো মেশিন আসে না এখন, আর আমার বিশ্বাস কোনোদিন এই মেশিন আসবে না,
যে মানুষের গায়ে লাগাবে বা মানুষের কোনো জিনিস টেস্ট করবে, আর প্যাথোলজি সেন্টারওয়ালা বলে দিবে তুমি এতদিন বাঁচবে, ওই দিন তুমি মারা যাবে। এরকম কোনো মেশিন কোনো আসবে, এরকম কোনো মেশিন কোনো দিন আসবে। বিদায় আমাদের দুটা জিনিস ভাবা উচিত, নাইলে ছোট জীবনটা কেটে যাবে। আমি গন্তব্যে পৌঁছে যাব না, আমরা এখন যাত্রা পথে। যে রমজানটা আমাদের মাত্র 21 দিন আগে চলে গেল, আজকে মনে হয় 21 তারিখ সোমবার, 21 দিন আগে যে রোজাটা চলে গেল, এই রোজাটাও আমরা নবীজির কারণে পেয়েছি, কোনোদিন পাইনি। কোনো উন্নতের রোজা এরকম তাৎপর্যময় ছিল, রোজা ছিল বটে, কিন্তু এরকম রোজা ছিল না যে সমস্ত ইবাদত এক কাতারে দাঁড়ায় যাবে, যা করবে ফরজের সম্মান পাবে, ফরজের সমান সওয়াব পাবে, এটা কোনো উন্নতের জন্য ছিল না। ফরজ 10-70 গুণ বাড়ায় দেওয়া হয়েছে, 1 মাসকে 70 মাস বানায় দেওয়া হয়েছে। এই জন্য তো আমি বলতে বাধ্য যে আমার জাতি যদি 1 মাস কমর কাছা দিয়ে ইবাদত করত, আর এই মাসটা চলে যাওয়ার পরে যদি আল্লাহকে বলতো আল্লাহ 1 মাস তো 70 মাস ছিল, 1 মাস তো আমি কমর কাছা দিয়ে ইবাদত করলাম, বর্ষক তো 12 মাসে, আমার 70 থেকে যদি 12 বাদও দিয়া দেন, তারপরে তো 58 মাসের ইবাদত আমার কাছে জমা আছে। এই কথা তো বুক ফুলায় বলতে পারতো, আল্লাহ তো এতটুক দিয়া যথেষ্ট করেন নাই, যে 70 দিয়ে আল্লাহ যথেষ্ট করে দিছেন, না না 70 দিয়েও আল্লাহ ভাবছেন বন্ধুর উম্মতকে দিলাম তো কতটুকু দিলাম, মাত্র 70। বন্ধু যদি আঙ্গুল উঠায় বসে প্রশ্ন করে বসে যে এটা আমার উম্মতকে কি দিলেন, এই জন্য প্রশ্নের আর আঙ্গুলের আগেই আল্লাহ ঘোষণা দিছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, বন্ধু উম্মতকে বলে দেন আরো 1000 মাস ভোগ করে নেব, 70 মাস আরো 1000 মাস। কার কারণে পেয়েছেন আপনি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কারণে। প্রত্যেকটা জিনিস যেটা আপনি আর আমি পাইছি, হায় হায় বয়সও যে পাইছি কম, এটা নবীজির কারণে পেয়েছি। আপনি বললেন কম বয়স পাইলাম, এটা আবার প্রশংসার পাত্র হয় কি করে? 1000 বছর হলে না প্রশংসা করতাম? আমি বলবো না, আপনি বুঝতে ভুল বুঝতেছেন, কম পাইছেন এটাই ভালোবাসার পরিচয়। ভালোবাসার পাত্রকে বেশি দিন খাটানো হয় না, বেশি সময় পরিশ্রম করানো হয় না, মাথার গাম পায়ে ছড়ানো হয় না। 1000 বছর দিলে 1000 বছর খাটতে হতো, মাথার গাম পায়ে ফেলতে হতো, ভালোবাসার পরিচয়ের জন্য 60-70 বছর বয়স দিয়েছেন। যাদেরকে আমি বেশি খাটাইতে চাই না, শুধু জমিনে যাবে আর পাউটা লাগায় আমার কাছে চলে আসবে, তারা যেন পরিশ্রম বেশি না করে, এই জন্য 60-70 বছর বয়স দিয়েছেন। আরো একটা প্রমাণ দেই, 60-70 বছর দিয়েও আল্লাহ ভাবতেছেন, এরা যদি প্রশ্ন করে যে এটা আবার কি ভালোবাসার পরিচয় হলো, 70 বছরই তো খাটতে হলো, আল্লাহ 2 পর্বে আবার কমায় দিছেন, যতক্ষণ পর্যন্ত আমাদের সন্তান প্রাপ্ত বয়স্ক না হয় ততদিন পর্যন্ত কলম তার বিরুদ্ধে চলে না, 15 বছর মাফ। আমাদেরটাও মাফ ছিল যখন আমরা প্রাপ্ত বয়স্ক হই নাই, আমাদের বাচ্চাদেরটাও মাফ যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে, এই 15 বছর মাফ। তাইলে 60-15 গেলে আর থাকবে 45, অথবা থাকবে 70-55। তারপর আল্লাহ ভাবতেছেন এটাও যদি প্রশ্ন করে যে বেশি হয়ে গেল, আল্লাহ আবার মাফ করছেন, 24 ঘন্টায় তুমি যতক্ষণ ঘুমায় থাকবে কলম তোমার বিরুদ্ধে যাবে না। কি বুঝে আসলো? মনে হয় আসে ভালোবাসা শুধু নবীজির কারণে ভালোবাসা। কোরআন তো আমাকে এটাও বুঝায় কোরআন আমার কথা মানবে কি মানবে না জানি না, কোরআন আমাকে এটাও বুঝায় এই উম্মত মনে হয় দুনিয়ায় আসারই ছিল না, নির্বাচিত হওয়ার পরে মনে হয় সিধা জান্নাতে যাওয়ার জন্যই ছিল, কিন্তু দুনিয়ায় আসলো তো আসলো কেন? কেন কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ সাক্ষী হিসাবে দাঁড় করাবে আল্লাহর পক্ষে আল্লাহর পাশে, ওই দিন যেন কেউ আঙ্গুল না উঠাইতে পারে। যারা সাক্ষী দিবে তো দিবে কি করে, এরা তো দুনিয়াই দেখে নাই। এই জন্য মনে হয় আল্লাহ আমাদেরকে এতটুক সময় দিয়া পাঠাইছেন, কেউ যদি প্রশ্ন করে যে এরা তো দুনিয়া দেখে নাই, তাহলে যেন আল্লাহ প্রমাণ দিতে পারে যে পা উঠে দেখো এখনো দুনিয়ার মাটি এদের পায়ে লাগানো আছে, এই জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে।
নবীজির কারণে আমরা সবকিছু পেয়েছি আর সবকিছু পাবো, যা পাবো শুধু নবীজির কারণে পাবো। আমার তো মাঝে মাঝে ভাবতে ভাবতে বড় ব্যাকুল হয়ে আছে যে আমার যুবক সমাজ বোঝে না যে নবীর কারণে কি পাইলাম। যদি সে বুঝত তাহলে সে সারাদিন নেটের ভিতরে নবীর স্টাইলকে তালাশ করত, নবীর স্টাইল কিছু, নবীর চুল কিভাবে কাটছে, কাপড় কিভাবে পরছে, নবীজির স্টাইল সারাদিন সে তালাশ করতে চাইত। আর তাকে যদি বলতো তুমি কেন তালাশ করো, সে বলবে কালকে তো দেখা হবে, হাত পাতার সুযোগটা সবার আগে, যে আমি হাত পাততে পারবো, যে আপনার স্টাইলই তো আমার জীবনটা কাটছে, কি দিবেন দেন না। কেননা কেয়ামতের বাদশাহ তো উনি হবে, মালিক আল্লাহ বটে কিন্তু রাজা উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজা। রাজা যদি না হইতেন তাহলে 100 লক্ষ নবী, 312 জন রসুল, 3 জন কিতাবওয়ালা রসুল, কিতাব প্রাপ্ত রসুল, 4 জন উলুল আসমি মিনার রসুল, 1 জন তো আল্লাহ এই কথা বলবে না সালতু তা সাফি তুসাফা, আপনি কাকে চাবেন, কতগুলা চাবেন, যাকে চাবেন তাকেই দিব, কতগুলা চাবেন আপনার হাতে উঠবে, কার ব্যাপারে সুপারিশ করবেন, কতজনের ব্যাপারে সুপারিশ করবেন, আপনি করতে দেরি আমি মঞ্জুর করতে দেরি। তাইলে বুঝা গেল রাজা উনি কেন, জান্নাতও যা পাবো নবীজির কারণে পাবো, সংখ্যা আমরা সবচেয়ে বেশি হব জান্নাতের ভিতরে, 3 ভাগের 2 ভাগ আমরা হব, 3 ভাগের 2 ভাগই আমরা হব, 1 ভাগ 16 লক্ষ নবী উন্মত হবে, 312 জন রসুলের উন্মত হবে, আর 2 ভাগই আমরা হব। আমরা যেখানে থাকবো এখানে কেউ থাকবে না, এই উন্মতের জন্য আল্লাহ বড় উঁচা জান্নাত বানায় রেখেছেন, নিজের হাতে আমাদেরকে তৈরি করছেন, এই উম্মতকে 3-3 বার হাতে ছোঁয়া দিয়েছেন, এই উম্মতের জান্নাতটাও নিজের হাতের ছোঁয়ায় বটে। আমি নিয়া যেতেছি, ওইদিকে নিয়ে যাবো, আমি আমার কথা বলবো না, কিন্তু একটু শুনায় নিয়ে যেতেছি, ওইখানেও যা মিলবে নবীজির কারণেই মিলবে, যা আমাদের মিলবে তার কারণও মিলবে। সত্য এটাই, আমরা যা পাবো দুনিয়ার কেউ এটা পাবে, আমাদের জান্নাতের ছাদ হবে আল্লাহর আরশ, এই উম্মতের জান্নাতের ছাদ আল্লাহর আরশ, যখনই দেখতে মনে যাবে দরজা খুলবে আর আল্লাহ। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবার আল্লাহর দাওয়াত হবে, আমাদের জান্নাতে পাক হবে না ওই দিন, ওই দিন তো আল্লাহর দাওয়াত দিয়ে আমাদের প্যাক করবে, কোনো বাবরচি দিয়ে আল্লাহ পাক করবে না, কুদরত দিয়ে পাক, আইটেম না জানি কত পুটি হবে, আমি জানি কত মজাদার হবে, আল্লাহই জানে কিরকম হবে, ওই দিন গেলেই বোঝা যাবে। শুধু দাওয়াত খাওয়াবে না, আল্লাহ পোশাক পরাবে, যেই পোশাক জান্নাতের ভিতরে অদ্বিতীয় হবে, আর এরকম পোশাক হবে না, আল্লাহ পরাবে প্রতি শুক্রবারে সবাইকে, আল্লাহ আকর্ষুগরা পারফিউম দিবে, ওই পারফিউম জান্নাতের কোথাও পাওয়া যাবে, এরকম পারফিউম লাগায় দেবে। প্রতি শুক্রবারে আমাদের প্লাস্টিক সার্জারি হবে, রূপ চেঞ্জ হবে, বাজারে যাবে নারী আলাদা পুরুষ আলাদা, রূপের ছবি থাকবে, নিচে লেখা থাকবে তোমার পছন্দ হলে তোমার ভিতরে স্থানান্তর দিতে পারে, পছন্দ হবে ওরকম চেহারা লাগায় যাবে। যদি প্রশ্ন করেন যে আমার স্ত্রী আমাকে কি করে চিনবে, সে যদি চেঞ্জ হয় তো আমি কি করে চিনবো, এই জন্যই তো ব্লুটুথ আর শেয়ার হিট দুনিয়াতেই আল্লাহ দিয়া দিয়েছেন, আমাদেরকে চিনায় দিয়েছেন, এইখানে চেঞ্জ হবে ওইখানে চলে যাবে, ওইখানে চেঞ্জ হবে ব্লুটুথে এইখানে চলে আসবে, একজন আরেকজনকে চিনা ফেলবে, কোনো অসুবিধা হবে না, বাহির হয়ে আঙ্গুল ধরা জান্নাতে চলে যাবে, আল্লাহ বানায় রাখছে জান্নাতে, সৈকত রাখছে আল্লাহ, সৈকত রাখছে, শুধু বাংলাদেশে সৈকত আছে এমন না, দুনিয়াতে সৈকত আছে এমন না, জান্নাতেও সৈকত বানায় রাখছেন আল্লাহ, 2টা সৈকত আছে জান্নাতে, একটার নাম বাইদা একটার নাম বাইদা, আজকে তো সৈকতে যে বেশি তাকাইলে জুতো দেখে আসতে হয় ঠিক না, কি কি বলে বন্দরের যুবকরা, বেশি তাকাইলে যুবক জুতা দেখতে হয় না ঠিক না, টাকা সাইজ ঠিক না, এখানে তাকাইতে দেরি, বুকে লাগতে দেরি হবে, আল্লাহ বানায় রেখা দিছে, এক এক লেহেঙ্গার গের 3
কিলোমিটার হবে, লেহেঙ্গা যখন ঘুরাবে 3 কিলোমিটার পর্যন্ত ফিরাও। সুতার তৈরি না আলোর তৈরি, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। কি দিয়া বানায় রাখছে একটু আল্লাহ রসুল বেড়া দিছে, হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত সাফরান দিয়া, শুকরেরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। আজকে তো মেসেজ দেয় একটা করে আর একটা, ঠিক না? 14 তারিখ আইলে হবে কি, ঠিক না? 14 তারিখ ছিল ফেব্রুয়ারির 14 তারিখ, মেসেজ দিছে একটা করছে আর একটা, ঠিক না? হ্যাঁ, এক মেসেজই সবাই সেন্ড করা দিছে, সবকে তো ফুর্তিতে নাচতেছে, মেসেজ সেন্ড করা দিছে, যা দেখে একজনের জন্য ফুল সবার জন্য জুতা, ঠিক না? জান্নাতে এরকম হবে, ওই সৈকতে এরকম হবে না, রব্বে কাবার কসম হবে, চোখে চোখ পড়তে দেরি, ফুকে রাখতে দেরি হবে না। আর বলবে আনা হুব্বুকা আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা, ইবাদা আখারতা, এত দেরি করলি কেন, কবির দিকে বসে আছে, আল্লাহ বানায় রাখছে সৈকত। একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাক, একটা সকালে যাবে, একটা বিকালে যাবে, এরকম আড্ডা হবে ওইখানে, আড্ডা সমুদ্র সৈকতে আড্ডা হবে, সমুদ্রের মাছ পরিচয় দিবে, আমি কি দিয়া তৈরি, কোথায় লালিত পালিত খাবে, যেইভাবে খাইতে যাবে ওইভাবে পাওয়া যাবে, আল্লাহ সব বানায় রেখা আছে, শুধু সৈকত না, দুনিয়ার সবকিছু এখানে রাখা আছে, সব রাখা আছে, এমন কিছু নাই যে রাখা নাই। দুনিয়া সংকীর্ণ জায়গা, মাত্র আমাদের দুনিয়াটা 24,000 মাইল, আমাদের দুনিয়ার গ্লুপটা ফুটবলটা মাত্র 24,000 মাইল, 67 ভাগ পানি, 33 ভাগ স্থল, এর ভিতরে 800 কোটি মানুষ বর্তমানে, মানুষ তার আশা পুরা করবে তো করবে কি করা, এটা তো সবার মাঝে বন্টিত। আর দুনিয়া মাকসুম বানানেওয়ালা আল্লাহ বলে দিছেন এটা বন্টিত, এখানে আশা পূরণ হবে না, পূরণ তো হবে ওইখানে জান্নাতে যাওয়ার পরে, যেটা নবীজির সুবাদে আমরা পাব, ওই জান্নাতে আশা পূরণ হবে। মাতাস্তা যাওয়া চাবে, তুমি বলবে ডিস্কো হবে, হ্যাঁ ডিস্কো হবে, দুনিয়ার ডিস্কোর মতো না, দুনিয়ার ডিস্কোতে তো লাইটিং হয় লাইট থেকে, আর ওইখানে ডিস্কোতে লাইটিং হবে পায়ের ঝংকার, এক এক ঝংকারে এক এক লক্ষ কালার বাহির হবে, এক এক নুপুরের ঝংকার থেকে দুই পায়ের থেকে 2 লক্ষ কালার বাহির, টানা 24-40 বৎসর ডান্স চলতে থাকবে, এই 40 বৎসরে একবারও এক কালার দ্বিতীয় মানুষ, শুধু ডান্স না, সিঙ্গার রাখা আছে, যুবক তোমার চেয়ে বড় সিঙ্গার কে হবে, তোমাকে তো গলার আওয়াজ যেটা আল্লাহ জান্নাতে যাওয়ার সময় দিবে, আল্লাহ রাসূল নিজেই বলছে সৌতা দাউদ, দাউদ আলাইহিস সালামের গলা, ওই নবী যিনি আরশে যে আমাদেরকে ভোলেন নাই, সারা জীবন কাঁদতে 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 একদিনের জন্য চোখের পানি শুকায় নাই, নাইলে জিবরিল মিকাইল কোনোদিন মিথ্যা বলতো না, জিবরিল মিকাইল দুজন জিজ্ঞাসা করছেন মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনার চোখে পানি কেন টলটল করে, বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি ওদিন থেকে চোখের পানি থামে না, যে সারা জীবন চোখের পানি ঝরাইছেন, মৃত্যু লগ্নে যখন যাইতেছেন তখনও চোখের পানি ঝরতে ছিল, জিবরিল আলাইহি সালাম জিজ্ঞাসা করছেন আনতা ইলা রাফিকে তাব আতাবকি, আনতা ইলা রাফিকিল আলা আল্লাহু ইয়ান্তাযিরুক, এখনো কাঁদেন, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান, উপর জগতে খুশির বন্যা চলতেছে, এখন বন্ধু বন্ধুর সাথে আইসা মিলবে, এই জন্য সমগ্র জগতে খুশির হুল্লুর চলতেছে, আর আপনার চোখে পানি কেন, আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন, আপনার জন্য ঊর্ধ্ব জগতে খুশির বন্যা বইতেছে, সমগ্র জগৎকে সাজানো হয়েছে আজকে বন্ধু বন্ধুর সাথে চিরদিনের জন্য সাক্ষাৎ করবে, আপনার চোখে পানি কেন, বলছে জিবরিল ফামান লিবাদিলি উম্মতি, এক প্রশ্ন এখনো বাকি, আমার পরে উম্মতকে দেখা রাখবে কে, নারায়ণগঞ্জের মানুষ এখানেই শেষ না, কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, ওহুয়া ইয়াকুম
ওয়াবকি ওয়াকুল জিবরিল আইনা উম্মাতি, উঠবে আর কাঁদবে আর বলবে আমার উম্মত কোথায়, আমার উম্মত কেন রিসেপশনে আসে নাই, যখন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য উঠানো হবে, মাকামে মাহমুদে যায় ও হাত রেখা বলবে বসবো না, আল্লাহ বলবেন কেন বসবেন না, বলে আমার উম্মতকে পিপাসিত উম্মতকে আমি বসলে পানি পান করাবে তো কে করাবে, আমি তো দুনিয়াতে বইলা আসছি মাওয়াইদুকুমুল হাউজ, উম্মতকে কানে কানে বইলা আসছি সাক্ষাৎ হাউজে কাউসারে সর্বপ্রথম হবে, আমি নিজের হাতে তোমাদেরকে পান করাবো, ঠোঁট উম্মতের হবে হাত আমার হবে, আমি লাগায় পান করাবো আর বলবো লা তাসমান বাদাহা আবাদা, আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না, এই পানি কে পান করাবে, তারপরে পৌঁছে রাতে মিজানে দৌড়াবো, পাল্লা যদি সামনে না ঝোঁকে তো এখানে দাঁড়াই হাত উঠাবো আর চিৎকার দিয়ে বলবো আমা কুলতালি, আপনি কি আমাকে বলেন নাই সাউফায়ুতিকা রব্বুকা ফাতারদা, আপনাকে রাজি করা ছাড়বো, আমার উম্মতের পাল্লা সামনে ঝোঁকে না আমি রাজি হব তো হব, কি কইরা এরকম ভাবে সুপারিশ করা পাল্লা সামনে ঝুঁকাবো, আবার ছুটবো পলসে রাতে, কেউ এখানে ফাইসা গেল কিনা, যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠি নিজের মাথায় করে নিব, উম্মতের মাথায় রাখবো যেগুলো আমরা দুনিয়াতে আজকে পড়তেছি, আর দুরুদের গাঠি দিয়া বল বলবো ফা বুরু সালিমিন, যাও তুমি শান্তির সাথে পার হয়ে যাও, আমি বসবো না, যেই নবী কিয়ামতের মাঠে পর্যন্ত উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে, আসেন এই ছোট্ট জীবনটা ছোট্ট অস্তিত্বটা, এই ছোট্ট হায়াতটা ছোট্ট অস্তিত্বটা, এর সাথে সংযুক্ত যত কিছু ওই মালিককে রাজি করার জন্য, আর মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে রাজি হবে। اللهم صل وسلم وبارك على حبيبك محمد صلاة وسلاما خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معشيتك مولا بلار پرو چلو شش شنار پرو چلو شش اخن بکر پرو چلتا سے دنیا اور کرو کا سن اپنار مطد شتار ذاتر کا سن وہی شمائی جی شمائی اپنے پتھو ماکاش ہے وہی مہورتے جی مہورتے اپنے نیجی مفقرار جنہ حبان کرتا سن وہی مزدش بوشا جی مزدش فرشتہ دارا بشتی تو رحمت دارا ڈھاکا سکینہ نازل کری تو যাদের আলোচনা আপনার ওইখানে হইতেছে ওই সমস্ত ব্যক্তিবর্গদেরকে নিয়া, যাদের ভিতরে আয় আল্লাহ সাদা দাড়িওয়ালা আছে, ওই যুবকও আছে যে লজ্জাপতির মতো আপনার ভয়ে নিজেকে গুটায় নিছে, ওই তোলাবাও আছে যারা মাদারেসের, ওই ওলামাও আছে, ওই শাইখুল হাদিসও আছে, ওই সমস্ত ব্যক্তিবর্গ আছে যাদের নাম নিতে গেলে আয় আল্লাহ আপনি আমার চেয়ে ভালো জানেন, পত্তার অন্তরালে মাবনরাও আছে, জানি না দূর দূর পর্যন্ত কে হাত উঠায় কোথায় বসা আছে, কারা হাত উঠানোর মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হয়েছে জানা নাই, আয় আল্লাহ এই সমস্ত কিছুর মাঝেও যদি আমরা আজকে কবুলিয়াত না পাইলাম, গ্রহণযোগ্যতা না পাইলাম, তো আমাদের মতো হতবাগা কেউ হবে না, বিদায় মালিক আজকে তো এতটুকু চাবো যে আপনি আমাদেরকে কবুলিয়াত এই মাহফিলকে কবুলিয়াত নসিব করেন, আমাদের উপস্থিতিকে কবুল করেন, শোনাকে কবুল করেন, বলাকে কবুল করেন, ওয়াদাকে কবুল করেন, সব কিছুকে আপনি কবুল করেন, এতটুকু কবুল করেন যে এই মজমাই আজকের আয়োজনই আমাদের ওই মনের আশা পুরার জান্নাত ঠিকানা হয়ে যায়, জান্নাত আমাদের জায়গা হয়ে যায়, মালিক আজকে তো কবুলিয়াত ছাড়া উঠতে চাই না, ছোটকে করেন বড়কে করেন, শুধু এই মজমানা এলাকা না, শুধু 18-20 মসজিদ না, শুধু নারায়ণগঞ্জ আর না, শুধু ঢাকা বিভাগ না, বাংলাদেশ না, পুরো উম্মতে মুহাম্মদীকে আজকে কবুল করেন, মালিক একটু তাকায় দেখান না, লজিত তো আপনিও পছন্দ করেন, এই করুণা লগ্নে কোন কোন জায়গা আছে দুইজন মানুষ এক হইতে চায় না, আল্লাহ এতগুলা মানুষ তোমার এশকে এক হয়ে গেছে, তোমার হাবিবের এশকে এক হয়ে গেছে, তোমার হাবিবের মহাব্বতে তোমার মহাব্বতে এক হয়ে গেছে, আল্লাহ একজনের মুখে মহাব্বতটাই না নিয়ে আসছে, সারা দুনিয়া যেখানে বিক্ষিপ্ত তোমার মহাব্বতের একত্রিত, এদেরকে কবুল করবে না তো করবে কাকে, আল্লাহ এদেরকে কবুল করেন, এই মাহফিলকে কবুল করেন, আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সহযোগিতাকারীদেরকে কবুল করেন, সাহায্যকারীদেরকে কবুল করেন, আয় আল্লাহ শ্রমদাতাদেরকে কবুল করেন, এমনকি এলাকার বাচ্চা বাচ্চাকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন, আয় আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন, জটিল রোগ থেকে, ব্যয়বহুল রোগ থেকে, হার্টের থেকে,
কিডনির রোগ থেকে, লিভারের রোগ থেকে, ব্রেন স্ট্রোকের রোগ থেকে, ডায়াবেটিস আর ক্যান্সারের রোগ থেকে, বিশেষ করে করোনা থেকে আমাদেরকে সুরক্ষিত করেন, আমাদের দেশকে করোনা থেকে হেফাজত করেন, করোনা মুক্ত করেন আমাদের দেশকে। যারা আক্রান্ত হয়েছে সবাইকে আল্লাহ শিফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, সামান্য জিনিসের মাধ্যমে তো আপনি কত বড় দান দিছেন এটাও আমরা জানি। ছয় জনের হজ কবুল হয়েছে, আপনি 600,000 কবুল করছেন। আয় আল্লাহ, এই মজমা যদি আজকে কবুল হয় এটার উছিলায় আমাদের দেশ থেকে করুণাকে বিতাড়িত করেন। আমরা করুণার কোনো ঢেউ দেখতে চাই না, কালকের থেকে আর বাড়তি দেখতে চাই না, আর বারো কেটা আমরা দেখতে চাই না। আল্লাহ আমাদের দেশ থেকে করুণা দূর করে দেন। দুনিয়া কি বললো না বললো এটা আমরা বুঝি না, আল্লাহ তুমি পারো এটা বুঝি, যদি না পালতা তাইলে এটা হয়তো তো হয়তো কোথেকা। করুণা আসার পর থেকে আজ পর্যন্ত কোনো দেশ দেখাইতে পারে না এরকম একটা দিন যে একজনও মারা যায় না, আর তুমি এটা করছো মালিক। বাংলাদেশ সপ্তাহর দেখাইতে পারছে দুনিয়াকে যে একজনও বাংলাদেশে মারা যায় না, ডিসেম্বর এরকম একটা সপ্তাহ আসছিল। আয় আল্লাহ, বিদায় আমরা আবার চাব আমাদের দেশ থেকে করুণাকে নির্মূল করেন। সাথে সাথে এটাও বলবো, আল্লাহ প্রশাসনের যে লোকেরা অনুমতি দিছেন যেখানে করতে দিয়া থাকুক দুইজন একত্রিত হওয়া, আয় আল্লাহ এদেরকে আপনার উপরে চুপ থাকার উপরে জাজায় খায়ের নসিব, তারা দেখো না দেখার ভান করতেছেন, আল্লাহ এদেরকে আপনি শান অনুযায়ী জাজায় খায়ের নসিব। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, লুকা এলাকার যে সমস্ত লোকেটার ভিতরে সহযোগিতা করছে তাদেরকে আপনি শান অনুযায়ী জাজায় খায়ের নসিব, যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে, যাদের জন্য চাওয়া দরকার ছিল, যারা হক রাখে, সময় স্বল্পতার কারণে সবার নাম বলা যায় না, কিন্তু মালিক আপনি তো অন্তর্যামী, আপনি তো সব কিছু জানেন, আপনার কাছে তো কোনো কিছু লুকায়িত নাই। আল্লাহ সবার হককে আপনি দোয়া কবুল করেন, বিশেষ করে এলাকার যারা যারা বরাবর ইমান নিয়ে কবরে চলে গেছে। আল্লাহ শুধু এলাকার না, নারায়ণগঞ্জের যতগুলো কবরস্থান আছে, চাই সেটা পারিবারিক হোক আর এলাকার হোক, যে যেখানে সাহিত্য আছে সর্বা বরাবর ইমান নিয়ে সবাইকে মাফ করা দেন। সাথে সাথে যত উন্নতি মোহাম্মদী কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন। আমাদের আপনজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন, বিশেষ করে আমাদের মাতা পিতাকে মাফ করা দেন। আয় আল্লাহ, সর্বশেষ আমি এই মজমান নাই এলাকার যুবকদেরকে আপনার কাছে চাব, এদের দিলের ভিতরে আল্লাহর রাসূলের স্টাইলের ভালোবাসা ঢুকায়, ক্যারিয়ারের ভালোবাসা ঢুকায় দেন, আদর্শের ভালোবাসা ঢুকায় দেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। উম্মে আয়মান আল্লাহর রাসূলের পেশাব ভুলে পান করে ফেলছেন। আল্লাহর রাসূল বুখারীতে আছে, আল্লাহর রাসূল পেশাব করছেন রাত্রে কোনো পাত্রে। উম্মে আয়মান পিপাসিত ঘুমের থেকে উঠছেন রাত্রে, পিপাসায় উঠায় ফেলছে, দেখছে সামনে পেলা আছে। আল্লাহর রাসূলের কৃত দাসী ছিল উম্মে আয়মান, পেলা সামনে রাখা, হাত দিয়া দেখে পানির মতো তরল, নাক নিয়া দেখে সুঘ্রাণ, মন মানতে ছিল না, পান করা পিপাসা মেটায় আনিছে। সকালবেলা আল্লাহর রাসূল যখন ঘুমের থেকে উঠছেন তো বলছে উম্মে আয়মান পাত্রে কিছু জিনিস আছে বাহিরে নিক্ষেপ করো। তো বলে ইয়া রাসূল আল্লাহ ওটা রাত্রেই করা দিছি। তো বলছে করছিস তো, করছিস কোথায়, কোথায় করছিস? বলে ইয়া রাসূল আল্লাহ পিপাসার তাড়নায় ঘুমের থেকে উঠে গেছি, হাতের নাগালি ছিল এটা, পানিও দেখ তরলও দেখলাম, নাক লাগায় দেখলাম এরকম সুঘ্রাণ আর কিছু হয় না, আর মনকেও মানাইতে পারি না, পান করে আনিছি। আল্লাহ 7 ঘন্টা টানা ডাকবে, আর কি বইলা ডাকবে নারায়ণগঞ্জের মানুষ, দুনিয়ার মানুষ আসামিকে ধরার জন্য খোঁজে, আমি তোকে মাফ করার জন্য খুঁজি। দুনিয়ার মানুষ শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করা মজা পাই। দুনিয়ার মানুষ শাস্তিতে অভ্যস্ত, আমি মাপে অভ্যস্ত। দুনিয়ার মানুষ সাম শাস্তিকে ভালোবাসে, আমি মাপ করাকে ভালোবাসি। দুনিয়ার মানুষ শাস্তিকে ক্রেডিট মনে করে, আমি মাপ করাকে ক্রেডিট মনে করি। এই শব্দ দিয়া 7 ঘন্টা ডাকবে। বলেন এখানে কয়জন আছি আমরা?
যে রাত্রে উঠে একবার হাত উঠায় বলি, মালিক তুই ডাকতেছিস, আমি চলে আসলাম বলে হাত দুটা উঠাইলাম। কজন আছে এখানে, হাত উঁচা করে দেখান তো আমাকে, যে আমি রাত্রে উঠে এই কথা বলি, মালিক তুই ডাকতেছিস আমি চলে আসলাম। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ মাফ করবেন তো কতটুকু করবেন, তো আল্লাহ বলে ওয়ালাউ বালাগা যুনুবু কাইনানাস সামা, তোর গুনা কেন, সৃষ্টি মিলা গুনা করলেও সৌরজগৎ বড়ার ক্ষমতা নাই। তাইলে আপনাদেরকে সৌরজগৎ আমার পড়াইতে হবে, এখন আমার কাছে সময় নেই। সমগ্র সৃষ্টি মিলা যদি গুনা করে সৌরজগৎ বসতে পারবে না। কিন্তু হ্যাঁ, কথা অন্যদিকে চলে যাবে, নেকি দিয়া যদি ভরতে চায় তো একজন মানুষই দুইটা শব্দ দিয়া যথেষ্ট। কটা শব্দ? কটা? সুবহানাল্লাহ একটা শব্দ, আলহামদুলিল্লাহ একটা শব্দ। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, সৌরজগৎ বেড়া যায়, কিন্তু সমগ্র সৃষ্টি মিলা গুনা দিয়া ভরা যাবে না। কিন্তু আল্লাহ বলে ওয়ালাউ বালাগাত যুনুবু কাইনানাস সামা, তুই একাও যদি ভরা দিস, আর শুধু ভরিস না, আকাশ ভেদ করে যদি উপরেও চড়ায় দিস, তুই মাপ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। ওয়ালা উবালি, আমার পরোয়া হবে না, আমি তাকায় দেখব না তুই কত গুনাহ করছিস। শুধু পাঁচ টাইম ডাকে না, পাঁচ টাইম আল্লাহ আমাদেরকে ডাকে না। ওইখান থেকে বাহির হয়ে গেছি, যদি আল্লাহ আমাদের মতনই হইতেন, বাধ্য করতেন, হায় হায়, তাহলে পাঁচ টাইম সাথে ষাট ঘন্টা রাত্র, এই শীতের রাত্রে সাত ঘন্টা আল্লাহ ডাকবে আর কেউ আসবে না, এটা কোনোদিন সম্ভব ছিল না। ছিল আল্লাহ কে? কি আল্লাহ শুধু আল্লাহ? আল্লাহ কে? রাফা আসসামা বিগাইরি আমাদ, আল্লাহ উনি যিনি খুঁটি ছাড়া আকাশকে দাঁড়া করাইছেন। আল্লাহ কে? বাসাতাল আরদা আলা মাইল জামাত, যে পানির উপরে জমিনকে বিছাইছেন। আল্লাহ কে? জালাল জিবালা আওতাদা, যে পাহাড়কে পেরাক বানায় দিয়েছেন, উনি আল্লাহ। শুধু পাহাড়কে পেরাক বানান নাই, 99টা পদের মালিক যিনি আল্লাহ উনি ডাকে। কিন্তু সাড়া দেয় তো দেয় কয়জন? কয়জন আমরা সাড়া দেই? আল্লাহ কিচ্ছু বলেন না, কারণ আল্লাহ জানেন সীমা রেখা তোমাকে দেওয়া আছে, আসতে দেরি তোমাকে উঠাইতে দেরি করব না। বিদায় ছোট্ট অস্তিত্ব আর ছোট্ট জীবনটা, এর সাথে সংযুক্ত যা আছে সব দিছেন মালিককে রাজি করার জন্য। যতক্ষণ পর্যন্ত মালিক রাজি না হবে, তো গন্তব্য আমাদের, আমাদের যাত্রা যেখান থেকে আর মনে আসা যেটা, ওই জান্নাত কোনোদিন পাওয়া সম্ভব হবে না। বুঝাইতে পারলাম? এতটুকু বুঝে আসলো? দুনিয়া কেটা যাবে, আবারও বলতেছি দুনিয়া কেটা যাবে, আল্লাহ না পাইলেও কেটা যাবে। 750 কোটি মানুষের ভিতরে 600 কোটি মানুষই আল্লাহকে মানে না, জানে না, চিনে না, তারপরে ওদের জীবন কেটে যেতেছে, আজকে না মানলেও কেটা যাবে, কিন্তু কালকে যে মৃত্যু, এরপরে 1 সেকেন্ডও আল্লাহ পাওয়া ছাড়া কাটবে না, কসম খোদার কাটবে না, এটাই সত্য। বিদায় সব সম্পর্ক আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ দিছেন এই অস্তিত্বটাও, আল্লাহ পাওয়ার জন্য ছোট্ট জীবনটাও, আল্লাহ পাওয়ার জন্য এর সাথে সংযুক্ততা যত জিনিস আছে সব আল্লাহ পাওয়ার জন্য। কিন্তু একটা ছোট্ট প্রশ্ন, আল্লাহ পাবো তো পাবো কি করে? আল্লাহকে তো চোখে দেখা যায় না যে আমি আল্লাহ পাবো, আল্লাহর কথা তো শোনা যায় না যে আমি আল্লাহ পাবো, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহকে তো আঁকা যায় না আল্লাহ কিরকম। মানুষ ব্যঙ্গচিত্র দুনিয়াতে অনেক আঁকছে, আরো না জানি দুনিয়া যতদিন থাকবে কত ব্যঙ্গচিত্র আঁকবে, কিন্তু আজ পর্যন্ত মনে হয় কারো কলমে আল্লাহর কোনো চিত্র উঠে আসে নাই। সত্য তো? ব্যঙ্গচিত্র মানুষ বহুত আঁকছে, আরো বহুত আঁকবে, হইতে পারে আঁকতে পারে, আমার এটা নিয়ে কোনো সে নাই, আলোচ্য বিষয় না,
কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কোনো আলোক চিত্র আসে নাই, কোনো চিত্র কেউ আঁকতে পারে নাই। এটাই আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। শেষ করবেন কি কইরা? দুনিয়ার পদগুলা সীমিত, আল্লাহর কোনো পদের সীমা রেখা নাই। কোনো আলেম বলতে পারবে না আল্লাহ তো আল্লাহর জাতি নাম, এটা আল্লাহ, এটা পার্সোনাল নাম, এটা আল্লাহর পদ না, এটা হলো জাতি নাম আল্লাহ। পদ সামনে বলতেছি, রহমান এটা হলো আল্লাহর একটা পদ, আল্লাহর একটা সিফত। এটা শুরু কোথায় শেষ কোথায় দুনিয়ার কেউ জানে না, এমনকি জিবরিলও জানে না, মিকাইলও জানে না, ইসরাফিলও জানে না, মালাকুল মউতও জানে না, হামিলিন আরশও জানে না, কোনো নবী জানে না, কোনো রসুল জানে না, এমনকি মুহাম্মদুর রসুলুল্লাহ পর্যন্ত জানেন না। কোনো আলেমও বলতে পারবে না যে এটা শুরু কোথায় শেষ কোথায়, বলা যাবে? হ্যাঁ, তো আল্লাহ তো একটা পদের মালিক না, রহমানও একটা পদ, রহিম মালিক, কুদ্দুস সালাম, মুমিন মুহাইমিন আজিজ, জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল আহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল ক্বাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুর শাকুরুল আলিগুল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাইতুশ শাহীদুল হাক্কুল ওয়াকিলুল কবিগুল মতিনুন আলিগুল হামিদুল মুসিয়াল মুবদি আল মুঈদ আল মুহিয়ি আল মুমিত আল হাইয়ু আল কাইয়ুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকাদ্দাম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি আল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বাদি ওয়াল বাকি আল ওয়ারিস আর রশীদ আস সাবুর 99টা পদের মালিক যেখান থেকে যাত্রার যেটার আশা বুকে ধারণ করে আসি, যে জান্নাতেই চাই, আর কোথাও যাইতে চাই না, ওই মেহমানখানাই চাই, বলে আল্লাহ ওইটা অর্জিত হবে না যতক্ষণ পর্যন্ত আমাকে রাজি না করবে, আমাকে খুশি না করবে, আমাকে সঙ্গে না নিবে, আমাকে পক্ষে না নিবে, আমি তোমার পক্ষে না আসব, ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না। কিন্তু প্রশ্ন উঠায় দিলাম আমি, যে আপনাকে রাজি করব তো করব কি কইরা? তো আল্লাহ এটার সলিউশন দিতেছেন, নইলে কোরআনে এই কথা আল্লাহ কোনোদিন বলতেন না। আল্লাহ সলিউশন দিতেছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলে আমার বন্ধুকে পাইলি আমাকে পাওয়া যাবে, আমার বন্ধু খুশি আমি খুশি, আমার বন্ধু পক্ষে আমি পক্ষে, আমার বন্ধু রাজি আমি রাজি, আমার বন্ধু খুশি তো আমি খুশি, আমার বন্ধু হা বলবে তো আমিও হা বলে দিব, শুধু হা বলবো না, যেখান থেকে যাত্রা যেটা বুকে আসা ওইটাও হাতে উঠায় দিয়া দিব। নইলে কোরআন এই কথা কোনোদিন বলতেন না, সোয়া লক্ষর ব্যাপারে কোরআন এই কথাই বলছেন, কুল্লু নুয়াদ আল্লাহুল হুসনা। আল্লাহ বলে, নবীজি সাহাবি আপনাকে রাজি করছে, আপনি এদেরকে শোনায় দেন, আমি শুধু রাজি না, প্রত্যেকের ব্যাপারে আমি জান্নাতের ওয়াদা দিলাম, জান্নাত দিয়া দিলাম। সাহাবারা আল্লাহর রাসূলকে রাজি করা, শুধু মডেল হন নাই, মডেল 1500 মেডেল দিছেন আল্লাহ ওনাদেরকে, মেডেল বুঝেন কয়শো? 1500। কোরআনে 1500 আয়াত আছে সাহাবাদের সামনে, এক একটা এক একটা মেডেল। বিদায় আমি কথার জায়গায় চলে আসছি, আল্লাহকে আল্লাহর রসুলকে রাজি করলেই আল্লাহ রাজি হয়ে যাবে, এটি আল্লাহর কি ওয়াদা। বলে প্রমাণ, তাহলে এইখানেও হাজি আছে আমার পিছনে, এই দিকেও আছে হাজি, যারা আল্লাহর রসুলের কবর রওজায় জিয়ারত করেন, জিয়ারতের সামনে আল্লাহর রসুলের মাথার উপরে একটা আয়াত লেখা আছে, যেখান থেকে সিদ্রটা, ওই সিদ্রটার উপরে একটা আয়াত লেখা আছে, আয়াতটা লেখা হইল, ফাইন যা উকা, আপনার উম্মত যদি আপনার কাছে আসে গুনার বোঝা নিয়া, অস্তাগফার আল্লাহ, আর আয়েশা যদি আমার কাছে মাপ চায়, অস্তাগফার আল্লাহর রাসূল,
আপনি যদি একটু ইশারায় হা বলে দেন, আমি আল্লাহ ওয়াদা করতেছি, প্রতিজ্ঞা করতেছি, আল্লাহ কসম খায়া বলতেছে, আমি আমার জাতের কসম, আপনি হা বলতে দেরি আমি মাফ করতে দেরি করব না। তাহলে আমি আমার কথার জায়গায় চলে আসছি, ছোট্ট জীবন, ছোট্ট অস্তিত্ব, সম্পর্ক হাজারো, সবকিছুর উদ্দেশ্য আল্লাহ পাওয়া। আর আল্লাহ পাওয়ার জন্য সহজ মাধ্যম, সবচেয়ে সহজ মাধ্যম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের গোলাম হইলেই হবে। বিদায় নারায়ণগঞ্জের মানুষ যদি বুকের আশাটা পুরা করতে চাই, যুবক তুমি যদি বুকের আশাটা পুরা করতে চাও, বুকের আশাটা পুরা করতে চাও, তাহলে আল্লাহর রাসূলের আমি দুই একটা কাহিনী দিব, যদি আপনাদের দিলে লাগে। ওই রসুল যার পেশাব যদি ভুলে পান করে, পেশাব উম্মে আয়মান আল্লাহর রসুলের পেশাব ভুলে পান করে ফেলছেন। আল্লাহর রসুল বুখারীতে আছে, আল্লাহর রসুল পেশাব করছেন রাত্রে কোনো পাত্রে। উম্মে আয়মান পিপাসিত ঘুমের থেকে উঠছেন রাত্রে, পিপাসায় উঠায় ফেলছে, দেখছে সামনে পেলা আছে। আল্লাহর রসুলের কৃত দাসী ছিল উম্মে আয়মান, পেলা সামনে রাখা, হাত দিয়া দেখে পানির মতো তরল, নাক নিয়া দেখে সুঘ্রাণ, মন মানতে ছিল না, পান করা পিপাসা মিটায় আনিছে। সকালবেলা আল্লাহ রসুল যখন ঘুমের থেকে উঠছেন, তো বলছে উম্মে আয়মান পাত্রে কিছু জিনিস আছে বাহিরে নিক্ষেপ করো। তো বলে ইয়া রসুল আল্লাহ ওটা রাত্রেই করে দিছি। তো বলছে করছিস তো, করছিস কোথায়, কোথায় করছিস? বলে ইয়া রসুল আল্লাহ পিপাসার তাড়নায় ঘুমের থেকে উঠে গেছি, হাতের নাগালি ছিল এটা, পানিও দেখ তরলও দেখলাম, নাক লাগায় দেখলাম এরকম সুঘ্রাণ আর কিছু হয় না, আর মনকেও মানাইতে পারি না, পান করে আনিছি। আল্লাহর রাসূল হাসি দিয়া বলছে উম্মে আয়মান যতদিন বাঁচবে খিদা তোর কাছে কোনোদিন আসবে না, কসম খোদার উম্মে আয়মান যতদিন বাঁচা ছিল খিদা আর তার লাগতো না। সাথে সাথে এটাও বলছেন উম্মে আয়মানের শরীর আর জাহান্নামে যাবে না। আমি নারায়ণগঞ্জবাসীকে একটু বলতে চাই যে যার পেশাব বুলে পান করলে খোদা জীবনে আসে না, জান্নাত জাহান্নাম হারাম হয়ে যায়, ওই ব্যক্তির কেরিয়ার, ওই ব্যক্তির আদর্শ, ওই ব্যক্তির লাইফ স্টাইল। হয় যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, কার লাইফ স্টাইল তুমি অনুকরণ করো? কার লাইফ স্টাইল? লাইফ স্টাইল অনুকরণ করো তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। খোদার কসম চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে, চুল কাটা মুহাম্মদুর রাসূলুল্লাহর পোশাক তোমাকে জান্নাতে নিবে। যদি পেশাব জান্নাতে নিতে পারে তো পোশাক কেন নিবে না আমাকে যুক্তি দেন। পেশাব যদি জান্নাতে নিতে পারে তাহলে চুল কাটা কেন নিবে না? পোশাক যদি নিতে পারে তো দাড়ি রাখা কেন নিবে না? পোশাক যদি নিতে পারে তাহলে পর্দা কেন নিবে না? পোশাক যদি নিতে পারে, পেশাব যদি নিতে পারে তাহলে মুস্কি হাসা কেন নিবে না? আমাকে যুক্তি দিয়ে বুঝান, লজিকের দুনিয়া, আমিও লজিক দিব, আপনিও লজিক দেন, আমি লজিকে বিশ্বাসী, আপনি লজিক দিবেন দেন, আমিও লজিক দিব। যার পেশাব, যার পচা রক্ত, শিঙা দিয়ে বাহির হয়েছে পচা রক্ত, সাহাবীর হাতে দিয়া বলছে যাও নিক্ষেপ করে আসো, অন্তরালে যায়া চাইটা খায়া ফেলছে। ফিরা যখন আসছে তো জিজ্ঞাসা করছে কি করছিস? কারণ নিক্ষেপ করে আসছি। বলে কোথায়, কোথায়? দুই তিনবার জিজ্ঞাসা করছে, তো ইশারা দিয়ে দেখাইছে পেটে 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 নিক্ষেপ করে দিছি। বলছে কেন? বলছে সুঘ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না, সুঘ্রাণ আর সুঘ্রাণ ছিল, মনও মানতে ছিল না, জানি না জিব্বা কখন চেটা খায়া ফেলছে, জিব্বা আমার অবাধ্য হয়ে গেছে, কখন যে চেটা খায়া ফেলছে এটাও জানি না। আল্লাহর রসুল বলছে তুই তোর উপরে জাহান্নামকে হারাম করে নিছিস, যার পচা রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়, তার চুলের স্টাইল কেন তোকে জান্নাতে নিবে না? যুবক বল দে যুক্তি আমাকে, কেরিয়ার কেন নিবে না, তার লাইফ স্টাইল কেন নিবে না, তার আদর্শ কেন জান্নাতে আমাকে নিবে না? আমাকে যুক্তি দেন নারায়ণগঞ্জের মানুষ, আমি আপনাদের লজিকে বিশ্বাসী। হায়,
যার ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, ছোঁয়া মরা খেজুর গাছ আল্লাহ রসুলের পিঠের ছোঁয়া পাইছেন, ভাগ্য আজকে খোলে নাই, চিরদিনের জন্য খুলছেন। মেম্বরে পা দিতে দিলে খেজুর গাছ বাচ্চার মতো চিৎকার দিতে দেরি করে নাই। আল্লাহর রাসূল নাইমা আয়েশা হাত বুলাইতে বুলাইতে বুঝাইতেছিলেন, সান্ত্বনা দিতেছিলেন, কাঁদিস না, তোকে ছোঁয়া দিতে থাকবো, তাও কান্না থামে নাই। বলছেন না, শুধু ছোঁয়া দিলে হবে না। মেম্বরে উঠলেন তো উঠলেন কেন, শুধু ছোঁয়া দিয়ে আমার মন ভরবে না, আপনি পায়ে আমাকে ছোঁয়া দিয়ে মেম্বরে উঠবেন, এতটুকু আমার মন ভরবে না। আল্লাহর রাসূল বলছে ঠিক আছে, তুই দুনিয়ায় খেজুর খাওয়াইতে পারিস নাই, আমি তোকে জান্নাতে নিয়ে যাবো, আমার জান্নাতে রাখবো, তুই খেজুর দিবি আর আমি মজা করে খাবো। যদি ছোঁয়ায় জান্নাতে যাইতে পারে, ও তুমি ক্যারিয়ারে কেন যাইতে পারবে না, আদর্শে কেন যাইতে পারবে না, লাইফ স্টাইলে কেন যাইতে পারবে না, ওই নদীর নবীর মতো ঘুমাইলে কেন যাইতে পারবে না, খাইলে কেন যাইতে পারবে না, হাঁটলে কেন যাইতে পারবে না, চললে কেন যাইতে পারবে না। লজিক বুঝাও তো আমাকে, লজিক দিয়া বুঝাও। হায় হায় হায়, যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে, দেখলে গাছ দূরের থেকে দেখতেছিল আল্লাহর রাসূলকে, মন ভরতে ছিল না, দোয়া করছেন মালিক দূরের থেকে দেখি মন ভরে না, একটু কি কাছে আসার অনুমতি দেওয়া যায় না, তোমার বন্ধুকে একটু কাছের থেকে দেখবো। মানুষের মতো হাঁটতে হাঁটতে আল্লাহর রাসূলের মাথার সামনে আইসা দাঁড়ায়া গেছেন, মন ভরে আল্লাহর রাসূলকে দেখছেন, আবার জায়গায় চলে গেছেন, ঘুমের থেকে উঠছেন। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ দেখলাম তো, দেখলাম কি? বলে কি দেখছিস? বলে ওই গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে আপনার মাথার কাছে দাঁড়ায়া, আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে চলে গেছে। তো আল্লাহ রাসূল বলছে ও দূরের থেকে দেখতেছিল, মন ভরতে ছিল না, তো হাত উঠায় দিছে, মালিক এত কাছে বন্ধু আসলো, আপনার বন্ধু আসলো, আমি দূরের থেকে দেখা মন ভরে না, একটু কি অনুমতি আমাকে দেওয়া যায় না যে আমি একটু মাথার কাছে দাঁড়ায় দেখবো, নিজের মনটাকে ভরবো। হায় হায় হায়, যাকে দেখা উঠ সেজদা করে উঠ, আল্লাহ রাসূলের সামনে উঠ সেজদা করতেছিলেন উঠ। সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ নাহনু আহাক্কু বিহা, উঠ যদি আপনাকে সেজদা করতে পারে তাহলে তো আমরা বড় অধিকার রাখি। তো আল্লাহর রাসূল বলছে লাও আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতু নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না, কোন মানুষকে যদি মানুষ আল্লাহ ব্যতীত কারো সেজদার বৈধতা থাকতো তাহলে আমি স্ত্রীকে বলতাম সে যেন স্বামীর পায়ে ডেলি সেজদা করে। না না, উঠ করছে বিদায় তোমরা করতে পারবে তা হবে না, তোমাদের সেজদা একমাত্র আল্লাহর জন্য হবে। হায় আমি কতটুকু বুঝাবো আর। হালিমা সাদিয়া যখন উঠছেন আল্লাহর রাসূলকে গাদার উপরে নিয়া, তো যাইতেছিলেন নিজের এলাকার দিকে, গাদা ঘুরা গেছে বাইতুল্লার দিকে, ঘুরা এক সেজদা লম্বা, দ্বিতীয় সেজদা আরো লম্বা, তৃতীয় সেজদা আরো লম্বা। গাদাকে জিজ্ঞাসা করছে হালিমা, আরে এত লম্বা লম্বা সেজদা, সবাই চলে যেতেছে আমি যাব না, আমি সেজদা দিব না তো দিব না কেন, আমি সেজদা ওই আল্লাহকে দিব না তো দিব না কেন, যে আল্লাহ দোজাহানের বাদশার জন্য আমার পিঠকে নির্বাচিত করছে, আমি সেজদা দিব না তো দিব কে, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবক তোমার পায়ে হাত রেখে বুঝাইতেছি, আসো, জীবনটাও ছোট অস্তিত্বটাও ছোট। আল্লাহ মুকুট দিছেন হাজারো, সম্পর্ক গুলাই এক একটা মুকুট, আর উদ্দেশ্য মালিককে পাওয়া, আর পাওয়ার জন্য সহজ পদ্ধতি মুহাম্মাদুর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা ক্যারিয়ার ধরেই বসে থাকেন একটা, আমি প্রমাণ দেখাইতেছি, প্রমাণ দেখাইতেছি। আপনারা ইয়ামান জান নাই, আপনার ওয়াইস কর্মীর নাম জানেন, ওয়াইস কর্মী এটার নাম জানেন ঠিক না, হ্যাঁ, কিন্তু আপনারা কারণ চিনেন না। আমি চিনি কারণ, আমি চারবার গেছি, চারবার ইয়ামানে, কয়বার টানা চারবার গেছি, আমি জানি কারণ থেকে মদিনা দূরে তো দূরে কতটুকু, আমি জানি মদিনা দূরে কতটুকু। অবেস আল্লাহ রসুলের জামানায় ছিলেন, সাহাবি হইতে পারেন নাই, অবেস সাহাবি হবে তো হবে কি কইরা, মাকে রাইখা যাবে তো রাইখা যাবে কার কাছে, মাকে ঘুম পাড়াবে তো ঘুম পাড়াবে কে, মাকে খাওয়াবে তো খাওয়াবে কে, ঘুমের থেকে উঠাবে তো উঠাবে কে, মার গোসল করাবে তো করাবে কে, মার সেবা করবে করাবে তো করবে তো করবে কে, অবেস মাকে ছেড়া যান নাই। কেননা এটাও আল্লাহ রসুলের আদর্শের একটা আদর্শ, যে মা আর বাবা এটাও আল্লাহ রসুলের একটা আদর্শ।
কিন্তু আমি আপনাকে বলতেছি, বলা যান যে অবেশকে পাবে সে যেন আপনার উম্মতের জন্য অবেশের হাত দুটা উঠাইতে বলে। কেননা অবেশ হাত উঠাইতে দেরি, আমরা কবুল করতে দেরি করি না। কেননা অবেশ আপনার একটা আদর্শ নিয়ে পড়া আছে, মা মা মা, মাকে ছেড়া যাব তো যাব কি করে? একদিকে সাহাবি টানতেছে, একদিকে আল্লাহর রসুলের দিদার টানতেছে, একদিকে সাহাবি হওয়ার কি সৌভাগ্যকে নেওয়া টানতেছে, আরেকদিকে বলতেছে মা নবীর আদর্শ রেখা যাইতো যাই কি করে? সাহাবি হইতে পারেন না। আল্লাহ রসুল বলছে ওমর কেউ পাবে না কিন্তু তুমি পাবে, আলী কেউ পাক আর না পাক তোমরা দুইজনে পাবে। যখনই অবেশকে পাবে তো বলবে আমাদের জন্য যেন হাত উঠায়া দেয়, আমার উম্মতের জন্য যে হাত উঠায়া দেয়, আর তোমাদের জন্য দোয়া করায় নিবে, আর রাখো আমার এই জুব্বা, অবেশকে পাইলে আমার জুব্বা অবেশকে পড়ায়া দিও। এক আদর্শ নিয়ে ছিলেন, চলেন এটা এত আশ্চর্যজনক না? আশ্চর্যজনক তো সামনেরটা, অবেশকে যেদিন মার সেবার বদলা দিবে আল্লাহ, জান্নাতের গেইটে দাঁড় করায় দিবে, অবেশ যখন জান্নাতে ঢুকতে থাকবে তো আল্লাহ থামায় দিবে আর বলবে অবেশ আজকে জান্নাতি দুযোগী সবাইকে আমি দেখাইতে চাই, তুমি যে আমার নবীর একটা আদর্শ নিয়ে পড়াছিলা, সাহাবি হইতে পারো না তবেই হইছো, ওই মার সেবার বদলা আজকে জান্নাত জাহান্নাম সবাইকে দেখাবো। কি দেখাবেন? তো আল্লাহ ঘোষণা দেয় অবেশ জাহান্নামে যার উপরে তুমি আঙ্গুল উঠাবে তোমার আঙ্গুলের ইশারায় তাকে আমি জান্নাতে দিব। অবেশ আঙ্গুল উঠাইতে থাকবে, কাতারে কাতার জান্নাতে যেতে থাকবে। আল্লাহর রাসূল আরবের এক কবিলার নাম দিছেন যে এই কবিলার সমপরিমাণ লোক জান্নাতে যাবে। কসম খোদার আল্লাহর রাসূলের একটা ক্যারিয়ার ধরা পড়া থাকে, একটা আদর্শ ধরা পড়া থাকে, একটা আদর্শ, একটা ক্যারিয়ার, একটা লাইফ স্টাইল নিয়ে পড়া থাকো যুবক, কসম খোদার এটা তোমাকে জান্নাতে নিবেই নিবে, নিবেই নিবে, নিবেই নিবে। আমি যুক্তি দিয়া বুঝাইলাম হাদিস, আর আর হবে না কেন? আল্লাহর রাসূল এই উম্মতের জন্য হাদিস, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন বিল মুমিনিনা রাউফুর রাহীম। আমি কি ওই যুবক হতে পারলাম যাকে আল্লাহ ডাইকা বলবে সুপার ডিলাক্স গ্যালারি বানায় রাখছি, কোথায় মালিক? কারশের নিচে সব বোন, ওই যুবক ইউযিল্লুহুল্লাহু তাহতা দিল্লি তাহতা দিল্লি আরশিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু, যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহ ডাকবে আয় যুবক, আয় যুবক, আয়, তোর জন্য সুপার ডিলাক্স গ্যালারি বানানো আছে। দুনিয়ার গ্যালারি পিআইপি গ্যালারির মতন না, সুপার পিআইপি, যেটা বানায় রাখছি, যেখানে তুই বসবি আর এনজয় করতে থাকবি, আর আমি হিসাব কিতাব করব, একটু পর পর করে ডাকবো আর বলবো হাল সুবি বাল কুফাল মা কানিয়া মালিক, তুমি আমার উপরে যারা আঙ্গুল উঠাইছে যুবক, তুই নিজেকে বানায়ের কারণে যারা তোর উপরে আঙ্গুল উঠাইছে, একটু চোখ গুলায় দেখ না আমাদের হিসাব কিতাব ঠিক হইতেছে কি হইতেছে না। আমি কি ওই যুবক বানাইতে পারলাম? ইব্রাহিমের আধান তো পাগল হয়ে গেল যে এই সম্বোধন মৃত্যুর সময় আসবে কিনা আমার, যে পবিত্র পবিত্র শরীর থেকে বাহির হও, ফালা আদরি আয়ু খাতি ফালা আদরি, আমি জানি না মা আয়ু খাতি, আমাকে কি বলে সম্বোধন করা হবে, বাপতে বাপতে রাজত্ব ছাড়া পাওয়া দেয় গেছে, আসেন আমরা ভাবি নিয়ত করি যে আমি ওই যুবক হয়ে মরতে চাই, আমি ওই পুরুষ হয়ে মরতে চাই। কিতাবের নাম বলে দিতেছি দেখা দিয়েন, কিতাবের নাম বলে দিতেছি রুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ এর লেখা। আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠলেন, আমার উপরে উঠলেন না, আমি তো জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ এর মোতাকের, আমার অনেক আগে চলে গেছেন, ওনার কবরে ওনার জানাজায় যে লোক আসছে আমার জানাজায় আসবে কিনা আমি জানি না, কেউ জানে নাকি? হ্যাঁ, অনেকে আবু হানিফা রহমাতুল্লাহ এর উপর আঙ্গুল উঠে, হায় হায় আঙ্গুল তুমি উঠাইতে পারো, কিন্তু আবু হানিফার জানাজা দেখা 90,000 খ্রিস্টান মুসলমান, জানাজা দেখা কয়জন মুসলমান হবে, আগে এটা বলো তারপরে আঙ্গুল উঠাও। অনেকজন
উঠায়, ঠিক না? আল্লাহ ওলাদের উপর আঙ্গুল উঠায়, উঠাইতে পারো তুমি, কিন্তু বাইজিদ বুস্তামির এক বৈঠকে 500,000 খ্রিস্টান পাগড়ি মুসলমান হয়েছে, কয়জন মুসলমান হয়েছে আর হবে? এই জন্য কিতাবের নাম বলা দিলাম। আমি কি হইতে পারলাম যে আমার লাশ কবরের পাশে যাবে আর মাটি কানে কানে বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, পেট সুশ্যামল হইতে দেরি হবে না, ওয়া ইউহাব্বিল জিসমাকা নুরা, শরীর নুরানি হইতে দেরি হবে না, ওয়া ইয়াসাদ রূহুকা ইলা আল্লাহ, তোমার রূহ শান আল্লাহ সান্নিধ্যে যেতে দেরি হবে না। মা বোনরা কি ভাবলো যে আমাকে কবরে দিতে দেরি, ফেরাউনের বাড়ির কিত দাসী, হায় হায় আমি তো ওদেরকে বলবো, হায় হায় যা ঘোরো একটু দেখা আসো, এখন ওই কবর থেকে সুগ্রাণ বাহির হয়, আমার নাকে আলহামদুলিল্লাহ ওই সুগ্রাণ এখনো লাগানো আছে, এই জন্য দুনিয়ার কোনো পারফিউম আমি ব্যবহার করতে পারি না, এটা অহংকারে বলতেছি না, পারফিউম ব্যবহার করলেই মনে হয় যেন ওই ঘ্রাণ নাকে এসে বাড়ি খায় আর বলে ওই তুই এই ঘ্রাণ শুনার পরে যে গ্রান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকে নেওয়ার পরে বলছিলেন জিবরিল মেরাজের রাতে, জিবরিল ইন্নি আজিদু রিহা জান্নাহা হুনা, এখানেই তো জান্নাতের সুগ্রাণ পাইতেছি, আগে নিয়ে চলতেছ তো, চলতেছ কোথায়? বলছে এটা জান্নাতের সুগ্রাণ না, ফেরাউনের বাড়ির কিত দাসীর কবর থেকে সুগ্রাণ বাহির হতেছে। বলছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, ওটা তো বহু দূরে, আমি তো চারবার রাবিয়া বসির বাড়ি দেখছি, 6 বার, আমার তো দিলের ভিতরে এখনো ওই চিৎকার আছে যে রাবিয়া তুই কৃত দাসী ছিলি বটে, ইথিওপিয়ার মেয়ে ছিলি বটে, কালো ছিলি নিঃসন্দেহে, কেননা ইথিওপিয়ার মানুষগুলোকে এখনো পছন্দ হয় না, 100 বছর না 1000 বছর আগে তুই কেমন ছিলি, এখনো রাবিয়ার নাম ঘরে ঘরে সর্ববাসায় রাবিয়ার জীবনী পাওয়া যায়, ও রাবিয়া তুই কোথায়, আমার ঘরের মামুন তুই কোথায়, আমার জাতির মা বোনরা কোথায়, 60-70 বছর জীবনই হারায় গেল, একটা জীবন যে দায়া সামনে আসতেছে আর এটাকে ভুলা গেল যেটা চির সত্য, কত মা বোনই তো নিজের হাতে স্বামীকে আঙ্গিনার থেকে বিদায় দিল, শুধু আঁচল দিয়ে চোখের 2 ফোঁটা পানি মুছতে মুছতে আঙ্গিনা থেকে স্বামীকে বিদায় দিল, কত মাই তো সন্তানকে নিজের হাতে, কত মাই তো নিজের মেয়েকে নিজে গোসল করায় ঘরের থেকে বিদায় দিল, কত মা বাবাই তো নিজের সন্তানকে নিজের হাতে কবরে রেখা আসলো, তারপরও সেই সত্যকে বলল তো বলল কি কইরা, আখেরাত বলল তো বলল কি কইরা, হয় আমি তো এই ব্যথাই সারাদিন ব্যথিত থাকি, এটাই ভাবতে থাকে কি হইল আমার জাতি। এই জন্য আসেন আজকে নিয়ত করি যে আমি আমাকে ওরকম গড়তে চাই, দুই একটা যেরকম শুনলাম, চান গড়তে, ওয়াদা পাক্কা বিলকুল, মুখের থেকে তো না রাখেন, রাখেন মুখের থেকে তো না, আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর একটা কথা আছে, কিতাবের নাম বলে দিতেছি পাথর রব্বানি, কিন্তু আরবির নুসখা হইতে হবে, বাংলা উর্দু না, বাংলা উর্দু আমি জানি না, কোরআন নুসখা হতে হবে, কোন নেটের নুসখা না, আমরা তো আজকে নেটের মুড়ির সবাই, ঠিক না? কি যাকে বলেন সেই বলে, আমাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করে, নেটে সার্চ দিয়ে দেখছি পাই নাই, আপনি কই পেলেন, নেটের মুড়ি ঠিক না, নেটের মুড়ি ধরেন না, কিতাবের মুড়ি ধরেন, নেটের মুড়ি ধরেন না, আল্লাহওয়ালাদের মুড়ি ধরেন, অনেক কিছু পেলা যাবে আল্লাহওয়ালাদের মুড়ি ধরে, মুরব্বী